हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल नो बायोलॉजी नो लाइफ। और आमी तुम्हारे एडुकेटर शम्पा साहा। आज की आमी क्लास 12 वेर सपुष्पक उद्भिदेर जौन जनन चैप्टरेर पुंग लिंगधरेर उत्पत्ति बा डेवलपमेंट अफ मेल गेमेटोफाइट और माइक्रो गेमेटोजेनेसिस सम्पर्के आलोचना करब। आगे दिन आमरा पढ़ेछिलाम जे इतर परागजोग काके बोले एवं इतर परागजोगे जे सकल बाहकेर प्रयोजन हय तादेर सम्पर्के एवं बाहक अनुजायी एक एक उद्भिद के बा एक एक फुल के कि बला हय से सम्पर्के एवं तादेर बैशिष्ट्य। आज की आमरा जानबो जे पुंग लिंगधरेर उत्पत्ति उद्भिदे कि करे हय। দেখো, তোমাদের মনে একটা নিশ্চয়ই প্রশ্ন জাগছে, শব্দটা শুনি যে একটা খটমটো লাগছে। তো দেখো, আমি সহজ করে বলে দিই, সেটা হচ্ছে যে এটা আসলে কিভাবে উদ্ভিদ দেহে পরাগ উৎপন্ন হয় সেটার সম্পর্কেই জানবো। এবার বোঝা গিয়েছে যে পুংলিঙ্গধরের উৎপত্তি বলতে একটা উদ্ভিদ দেহের পুংলিঙ্গ যে স্তবক থাকে বা পুংস্তবক থাকে, একটি উদ্ভিদদেহের পুংস্তবকে পরাগ রেণু কি করে উৎপত্তি হয় বা পরাগ রেণু কি করে সৃষ্টি হয় সেই সম্পর্কে আমরা জানব, এবং সেই সমগ্র প্রক্রিয়াটিকেই বলা হয় পুংলিঙ্গধরের উৎপত্তি। দেখো, পরাগ রেণু পুংলিঙ্গধরের প্রথম কোষ। পরাগ রেণুর অঙ্কুরোদ্গম পরাগস্থলীর মধ্যেই হয় বা পরাগধানীতে হয়। পরাগ রেণু নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে বৃহদাকার একটি নালিকা কোষ এবং ক্ষুদ্রাকার একটি জনন কোষ সৃষ্টি করে। অর্থাৎ প্রত্যেকটা পরাগ রেণু যে কোষ, সেটা আসলে কি করে উৎপন্ন হলো? পরাগ রেণু মাতৃকোষ ছিল, সেই পরাগ রেণু মাতৃকোষ যেটা, সেটা নিউক্লিয়াসটা বিভাজিত হলো, বিভাজিত হয়ে একটি বড় আকারের নালিকা কোষ গঠন করলো ও একটি ক্ষুদ্রাকার জনন কোষ গঠন করলো। জনন কোষটি এই এক প্রান্তে প্রাচীর সংলগ্ন অবস্থায় থাকতে, অর্থাৎ কিনা জনন কোষের পরাগনাল পরাগ রেণুর মধ্যে দুটো কোষ এলো, যার একটা হচ্ছে নালিকা কোষ আর একটা জনন কোষ। এবার জনন কোষটা পরাগ রেণুর গায়ের যে কোনো একটি পাশে আটকে থাকে এবং অন্য পাশের যে জনন কোষ সেটা আবার ওপর প্রান্তে থাকে। অর্থাৎ একটা পরাগ রেণুর যে প্রান্তে জনন কোষটি থাকবে তার বিপরীত প্রান্তে থাকবে নালিকা কোষ। অর্থাৎ পরাগ রেণুর যে একটা মাত্র নিউক্লিয়াস ছিল সেটা বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস গঠন করলো, যার একটা নালিকা কোষে পরিণত হলো আর একটা উৎপন্ন করলো জনন কোষ। ক্লিয়ার? জনন কোষটি এক প্রান্তে প্রাচীর সংলগ্ন অবস্থায় থাকলেও অপর পাশের যে নালিকা নিউক্লিয়াসটি থাকে বা নালিকা কোষটি থাকে সেটা কিন্তু চুপচাপ থাকে না। এরপর জনন কোষটি প্রাচীর থেকে আলাদা হয়ে গিয়ে একটি মাকুর আকার বা স্পিন্ডেলের আকার ধারণ করলো। এরপরের বিভাজন পরাগনালীর মধ্যে শুরু হলো, অর্থাৎ নালিকা নিউক্লিয়াসটির বিভাজনটা শুরু হবে, তার আগে জনন কোষটা একটা স্পিন্ডেল বা মাকু আকৃতির গঠন করলো এবং নালিকাটি কি করলো, পরাগ রেণু গর্ভকেশরের গর্ভমুণ্ডে যখন এসে পড়লো, তার আগে পর্যন্ত পরাগ রেণুর মধ্যে দুটো আলাদা আলাদা কোষ হয়ে দুটো আলাদা জায়গায় বসেছিল, যার মধ্যে একটা মাকু আকৃতি গঠন করেছে। অপরটি যেই মুহূর্তে এই পরাগটি এসে গর্ভমুণ্ডে পড়লো, ওই পরাগ নালীর কোষটি থেকে দেহের একটা অংশ বাড়তে শুরু করলো, একটা নালিকা বেরোতে শুরু করলো এবং আস্তে আস্তে এটা গর্ভমুণ্ডের পড়ে গর্ভদণ্ড মুণ্ডকে ছেদ করে গর্ভদণ্ডের মধ্যে দিয়ে নিচের দিকে নামতে থাকে। এই সময় জনন কোষটি পরাগনালীর মধ্যে প্রবেশ করলো। অর্থাৎ প্রথমে পরাগনালিকা কোষটি ভেতরে প্রবেশ করলো গর্ভদণ্ডের এবং সেই প্রবেশ করার জায়গা দিয়েই নালিকা কোষের ভেতর দিয়ে বা নালিকার ভেতর দিয়ে জনন কোষ যেটা থাকে সেটা ভেতরের দিকে, অর্থাৎ গর্ভদণ্ডের ভেতর থেকে ডিম্বাশয়ের দিকে অগ্রসর হতে থাকে। এই সময় জনন কোষটি পরাগনালীর মধ্যে প্রবেশ করে এবং বিভাজিত হয়, বিভাজিত হয়ে দুটি পুংগ্যামেট বা দুটি পুং জনন কোষ সৃষ্টি করে। এবং দেখো, নালিকা কোষটি পরাগনালীর মধ্যে প্রবেশ করে এবং প্রবেশ করার পর ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, কারণ এর মূল কাজ একটাই,
এর মূল কাজটি হচ্ছে যে পরাগ নালী মধ্যে দিয়ে যাতে জনন কোষটি গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে সেই রাস্তাটা তৈরি করে দেওয়া। যখনই এই দুটো কোষ অর্থাৎ দুটো পুংজনন কোষ তৈরি হয়ে গেল তখন নালিকা কোষটির আর কোনো ভূমিকা নেই, তাই সে নষ্ট হয়ে গেল এবং এই যে পুংজনন কোষ দুটি সেটি ডিম্বাণুর কাছাকাছি চলে এলো। তারপরে তারা নিষেক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে। ব্যাস এইটুকুই হলো তোমাদের পুংলিঙ্গধরের উৎপত্তি। আশা করা যায় তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো গাইস কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, ভালো থেকো।